বিএনপি একটা কর্মসূচি দিল, তার সাথে সাথে আওয়ামী লীগ একটা কর্মসূচি, এটা তো লোক দেখানোর দরকার নাই। আপনারা 14-18 তো সফলভাবেই হয়ে আছেন, এই না আবার আবার নতুন কর্মসূচি দেওয়ার কি আছে? আপনাদের ক্ষমতা আছে তো, আপনাদের 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 পুলিশ বাহিনী আছে, আপনাদের প্রশাসন আছে, নাই কোনটা? সরকারে থাকলে এটা আমার, আমিও সরকার থাকলে আমারও আন্দাজ থাকতো, কিচ্ছু করে না। এই তৃতীয় বিশ্বের দেশে এই সকল ঘটনা ঘটবে। আপনি মনির ভাই বললেন আমেরিকার কথা, আমেরিকার জেলে 95% খারাপ লোকই থাকে, 5টা হয়তো মিস্টেকে যায়, আর আঙ্গ বাংলাদেশে 95% ভালো লোক জেলে থেকে, খারাপ লোক থাকে কম। আলমগীর সিং লোটন, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে ফারজানা শারমিন বলছিলেন যে বিএনপির অবস্থান খুবই সুস্পষ্ট, তারা একটি সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন চায়। এই নির্বাচন অনুষ্ঠানের বাধা কোথায়, অন্তরায় কারা? এটা বড় সরকারি দল বাধা, এটি স্বাভাবিক। বিএনপিও ক্ষমতা থাকলে তাই করতো, আমার মনে জাতীয় পার্টি তার ক্ষমতা থাকলে তারাও তাই করতো, তারা যারা সরকারে থাকে। কেন ভয় কিসে? এটা এটা সবসময় ভয় যে তার ক্ষমতা, আরে বাবা রে বাবা, 2014 নির্বাচন দেখছি না, 2018 নির্বাচন দেখছি রাতের অন্ধকারে, কিন্তু আমার ক্ষমতা চাই। তোরা যে যাই বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, সেই সোনার হরিণ তো তাদের দরকার। হ্যাঁ, এই যে আজকের এই নির্বাচনকে সামনে রেখে সুইজারল্যান্ডের ব্যাংকের থেকে 10,000 কোটি টাকা উত্তোলন করেছে, টাকাটা কোথায় যাইব? টাকাটা এই দেশে কিন্তু পরিচালনার জন্য টাকাটা প্রয়োজনে, তারা এটাকে কাজে লাগাবে। 23 জন ডিসিকে যারা মন্ত্রী পিএস ছিল, মন্ত্রী পিএস কারা থাকে এখানে? উনিও মনির ভাই ক্ষমতা ছিল, বিএনপি ক্ষমতা ছিল, জাতীয় পার্টি আমিও ক্ষমতা ছিল, আমরা জানি মন্ত্রীর পিএস ওই ব্যক্তিরই থাকে যারা মন্ত্রীর প্রচুর তার নিজস্ব লোকটা থাকে, আস্থাভাজন লোকটা, তাই না? তাহলে ওই 23 জন পিএসকে ডিসি বানিয়ে দিয়েছে, তাই 23 জন ডিসি মানি বুঝেন তো ভাই, ওই একটা জেলায় ডিসি হলো রাষ্ট্রপতি, আর আর থানার ওসিগুলি হয়ে যাকে প্রধানমন্ত্রী। তাই আমি তো এই সারাদিন ওয়ার্ক করি, জানি তো কী অবস্থা থাকে দেশের মানুষগুলো। তো এই 23টা জেলার যে ডিসিগুলি হইল তাদের আন্ডারে কয়টা করে, কয়টা করে উপজেলা, তো অটোমেটিকলি তো 100 জনের মতো তার নিজস্ব আন্ডারে চলে আসলো। তো এগুলি কিন্তু ভাই পরিবর্তন করতে হবে। মানুষ আপনি তৈরি করছেন, আপনি আপনি সোনার বাংলার কথা বলছেন, অথচ আপনার মানসিকতা বঙ্গবন্ধুর মতো না। বঙ্গবন্ধু তো বলছে যে আমার আমার এই এই দুর্নীতি, আমার কম্বল কই রে, আমার কম্বল কই, এই যে কথাটা বলছে এটা তো সত্য। আমি আই রেসপেক্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি জাতির জনক, কিন্তু উনার জাতির জনকের এই টিমের এই বেহাল অবস্থা, 2018 নির্বাচন রাতের অন্ধকারে ভোট দিয়ে দিল, রাতের অন্ধকারে ভোট দিয়ে দিল। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ব্রিফিং করছে যে সহিংস পরিবেশ ও অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে না, যেটিকে যেটিকে আপনার চেয়ারম্যান বলেছেন যে আওয়ামী লীগ প্লাস, এবং সিইসি যে ইসি যে বললো ইসি দুইটা দলের নিবন্ধন দিছে, আর কেন্দ্রীয় খুঁজে পায় না তার অফিস, অথচ গণতন্ত্র মঞ্চ বিপি নূর এরা যেটা দিল তাদেরকে দিল না, তার মানিটাই তো আমি সবসময় বলছি যে ইসি এই পিটার হাসের সাথে যে বক্তব্য দিচ্ছিল পিটার হাস, আপনি আমি সম্মান করি কাজী হাবিবুল্লাহ সাহেবকে বলছি, উনি যে দাঁড়িয়েছিল ওনার বডি ল্যাঙ্গুয়েজটা দেখছিলেন, তুই কখন যা পিটার হাস, তারা তের হেন দেখে যা তার বডি, আপনি টিভিটা দেখেন দেখেন। তাই আজকে মানে এটা এই মনির ভাই আপনি যত কথা বলেন, ইসির প্রতি আমার অত্যন্ত শ্রদ্ধা ছিল, কিন্তু ইসি তো অন দিকে আওয়ামী লীগের বিটিএম হয়ে গেছে। হ্যাঁ, এই বিটিএম থেকে তো বের করতে হইব নতুনবাবু, ওই যে আমার আরেকজন ওই তত্ত্বাবধায়ক চন্দ্রচূড়কে বাবা রে চাদর পরে কোন বিচারপতি আমি ভুলে গেছি গা, 2014 নাকি 2008 যে বাবা রে আমি আর পারুম না, টিভিতে আমি দেখছিলাম যে বিচারপতি আমার শ্রদ্ধা রেখে বলছে, আমি টিভিতে দেখছিলাম যে বাবা আমি আর যাবো না ওই জায়গায়, বিচারপতির নাম ভুলে গেছি। তা আজকে দেশের এই অবস্থা থাকলে দেশের মানুষ স্বাভাবিক হতে, এই যে আজকে বিএনপি যেভাবে আন্দোলন করছে শান্তিপূর্ণভাবেই তো আন্দোলন করছে, এটা তো অস্বীকার করার উপায় নাই। ওনারা কর্মসূচি দিচ্ছে, সেদিন আপনারা কর্মসূচি দিচ্ছেন, কারণটা কি? আওয়ামী লীগ কেন কর্মসূচি দেবে এটা কিন্তু আমার একটা প্রশ্ন। আমি ঘরে বসে দেখি হা এটা কীরকম কথা, একটা বিএনপি একটা কর্মসূচি দিল, তার সাথে সাথে আওয়ামী লীগ একটা কর্মসূচি, এটা তো লোক দেখানোর দরকার নাই। আপনারা 14-18 তো সফলভাবেই হয়ে আছেন, এই না আবার আবার নতুন কর্মসূচি দেওয়ার কি আছে? আপনাদের ক্ষমতা আছে তো, আপনাদের 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 পুলিশ বাহিনী আছে, আপনাদের প্রশাসন আছে, নাই কোনটা? সরকারে থাকলে এটা আমার, আমিও সরকার থাকলে আমারও আন্দাজ থাকতো, কিচ্ছু করে না। এই তৃতীয় বিশ্বের দেশে এই সকল ঘটনা ঘটবে। আপনি মনির ভাই বললেন আমেরিকার কথা, আমেরিকার জেলে 95% খারাপ লোকই থাকে, 5টা হয়তো মিস্টেকে যায়, আর আঙ্গ বাংলাদেশে 95% ভালো লোক জেলে থেকে, খারাপ লোক থাকে কম।
খারাপ লোক, খারাপ লোক সব বাইরে থেকে, দুর্নীতি যারা করে, দুঃশাসন যারা করে, লুণ্ঠন যারা করে, এরাই কিন্তু জেলে যায় না, স্বাভাবিক সাধারণ মানুষগুলি জেলে চলে যায়। আমি রেসপেক্ট করি বিচার বিভাগের, তারপর আমি বলবো যে আজকে আমেরিকার কথা বলছেন যে ওরা 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 ওদের নির্বাচনে প্রেসিডেন্ট গিয়া বক্তব্য দেয় গিয়া ইয়াতে মেট্রোতে, কেউ শুনিও না। কারণ কি জানেন, যিনি আসবে তার দেশের উন্নয়নের জন্য করবে, সে দুর্নীতি করবে না। কিন্তু আমরা দৌড়ায় যাই কেন, যে ভাই দুর্নীতিরে নামা, দুর্নীতি আসলে নামা, আমরা আবার নতুন করে দিই, তারপরও ভালো পাই না। স্টেপ বাই স্টেপ ভালো দিকে যাচ্ছে, দেশ যে 50 বছর পরিবর্তন হয় নাই এটা তো না, পরিবর্তন হয়েছে যথেষ্ট। আওয়ামী লীগের যথেষ্ট অবদান আছে, বিএনপি যেমন যথেষ্ট অবদান আছে, নতুন বাংলাদেশ পথে নিয়ে হুসেন মোহাম্মদ এসে 9 বছর দেশ গড়েছে, ওটা আপনি বললেন না, খালি আপনিটা আপনি বললেন নতুন বাংলাদেশ। কিন্তু আমি আওয়ামী লীগের যেটা ভালো সেটাও কিন্তু বলেছি, আপনি বলতে চান নাই। এই যে মানসিকতা, এই মানসিকতা পরিবর্তন করেন ভাই। আমরা আপনাদের সাথে আছি 96 সালে, তো আপনাদেরকে ক্ষমতা দেওয়ার জন্য সেই যে আজকে সিঁড়ি, এই সিঁড়ি কিন্তু আমরা দিয়েছি। 2014 আমরা আপনাদেরকে নির্বাচনে সমর্থন দিয়েছি, 2018 আমরা আপনাদেরকে নির্বাচনে সমর্থন দিয়েছি, হুসেন মোহাম্মদ এরশাদকে গ্রেপ্তার করে 2014 আপনারা সিএমএসে রাখলেন। অবদুল কাদের সাহেব বলছিল কই, উনি তো অসুস্থ না, ওই যে গল ফেলতেছে। আমার কষ্ট লাগছে এটা শুনে, অবদুল কাদের সাহেবের মতন ব্যক্তি, আমি উনাকে সম্মান দিয়ে বলছি যে আমাদের সাবেক, আমাদের চেয়ারম্যান মরহুম সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ সম্বন্ধে এই ধরনের কথাটা বলাটা, কারণ উনাকে তো ধৈর্য নিয়ে গিয়া সিএমএসে আটকে রাখলো। এই যে আটকে রাখলো, এই সকল মানসিকতা পরিবর্তন করতে হবে, নাহলে দেশের মানুষ কিন্তু জাগ্রত মানুষ, জনতা যখন জাগবে, ওই যে 90-এর আন্দোলন বললেন না, 71-এর আন্দোলন বললেন না, এই সকল আন্দোলন কিন্তু যখন জেগে যাবে তখন কিন্তু থামানো যাবে না।